আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগত। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, সীমান্ত চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় পালিয়ে আসা রাশিয়ানরা। চীন ও জাপানের নেতারা বলেছেন সম্পর্ক উন্নয়ন করা জরুরি। আমেরিকা ইউক্রেনকে আরও $1 বিলিয়ন অত্যাধুনিক অস্ত্র দেবে বলে ঘোষণা দিয়েছে। রাশিয়া ইউক্রেনের অঞ্চলগুলিকে সংযুক্তি করবে খুব শীঘ্রই। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো তিব্বতে চীনের নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সীমান্ত চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় পালিয়ে আসা রাশিয়ানরা। ইউক্রেন এর যুদ্ধের জন্য রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সংঘবদ্ধকরণের আদেশের পরে সীমান্ত চিরদিনের জন্য বন্ধ হয়ে যেতে পারে, এই ভয়ে রাশিয়ানরা ফিনল্যান্ডের ভ্যালিমা ক্রসিং পেরিয়ে পালিয়ে যাওয়ার জন্য ছুটে আসছে। এই কুয়াশাচ্ছন্ন ভোরে রাশিয়ার লাইসেন্স প্লেট সহ কয়েক ডজন গাড়ি এবং বাস সীমান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। তাদের যাত্রীরা খুব দেরি হওয়ার আগেই ফিনল্যান্ডে পৌঁছানোর আশা করছে। কেউ কেউ তাদের যানবাহনের বাইরে সিগারেট খায় যখন তারা অধৈর্য হয়ে অপেক্ষা করছে। অনেক লোক ভয় পায়, ওলেক বলেছেন মস্কোর একজন বাড়ির মালিক যিনি সবেমাত্র ফিনিশ পাশ হয়ে গেছেন। সঞ্চালন একটি প্রথম লক্ষণ যে আরও খারাপ কিছু ঘটতে পারে। তিনি আশঙ্কা করেন যে সীমান্ত চিরকালের জন্য বন্ধ করতে পারে এবং রাশিয়ানরা একটি সর্বগ্রাসী রাষ্ট্রে বাস করবে যেখানে তারা কিছুই করতে পারবে না। আমি এমন একটি দেশে বাস করি যা প্রতিদিন একটু বেশি ডুবে যায়, তিনি ব্যাখ্যা করে এই কথা বলেন। ফিনল্যান্ড সোমবার বলেছে যে এই বছর এ পর্যন্ত অন্য যে কোনো সপ্তাহান্তের তুলনায় এই সপ্তাহান্তে আরও বেশি রাশিয়ানরা দেশে এসেছে। প্রায় 17,000 এন্ট্রি মস্কো সামরিক কল আপ ঘোষণার পর আগমনের সংখ্যা বেড়েছে। হেলসিঙ্কি 23 সেপ্টেম্বর ঘোষণা করেছে যে এটি উল্লেখযোগ্যভাবে রাশিয়ার নাগরিকদের প্রবেশ সীমিত করার পরিকল্পনা করেছে এবং আগামী দিনে সিদ্ধান্ত চূড়ান্ত করবে। যদিও নিষেধাজ্ঞা এখনও কার্যকর হয়নি, সীমান্তরক্ষী পরিষেবা বলেছে যে এটি একদিনের মধ্যে নতুন নিয়ম প্রয়োগ করতে প্রস্তুত। তবে কবে নাগাদ এটি কার্যকর হবে সে সিদ্ধান্ত নিতে ফিনিশ সরকার আজ বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। এদিকে জানিয়ে দিব, চীন ও জাপানের নেতারা বলেছেন সম্পর্ক উন্নয়ন করা জরুরি। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার বলেছেন যে এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার 50 বছর পূর্তি হওয়ার দ্বিপাক্ষিক সম্পর্ককে ইতিবাচক দিকে নিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। একটি ফোন কলে শি জিনপিং কিশিদাকে বলেছিলেন যে তিনি চীন জাপান সম্পর্কের উন্নয়নে মাহাত্ম্য দিয়েছিলেন এবং সম্পর্ক গড়ে তুলতে তিনি তার জাপানি প্রতিপক্ষের সাথে কাজ করতে ইচ্ছুক। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন CCTV এই তথ্য জানিয়েছে। মাইল ফলক চিহ্নিত করতে টোকিওতে একটি সংবর্ধনা অনুষ্ঠানে পঠিত একটি বার্তায় কিশিদা শি জিনপিংকে বলেছিলেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক এখন অনেক সমস্যা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে এবং তিনি নতুন ভবিষ্যতের পথ প্রশস্ত করার আশা করেছিলেন। জাপান এবং চীনের অঞ্চল ও বিশ্ব শান্তি ও সমৃদ্ধি অর্জনের জন্য একটি মহান দায়িত্ব ভাগ করে নেয়। কিশিদা শি জিনপিংকে বার্তায় বলেছিলেন যে আগামী 50 বছরের পরিপ্রেক্ষিতে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি গঠনমূলক এবং স্থিতিশীল জাপান চীন সম্পর্ক গড়ে তুলতে আপনার সাথে কাজ করার আশা করি। এদিকে জানিয়ে দিব, আমেরিকা ইউক্রেনকে $1 বিলিয়ন অত্যাধুনিক অস্ত্র দেবে। ইউক্রেনের নতুন সামরিক সহায়তা ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যার পরিমাণ $1 বিলিয়ন। এই সাহায্য তবে অত্যাধুনিক অস্ত্রের প্যাকেজে রকেট লঞ্চার এবং ড্রোন হামলার মতো অস্ত্র থাকবে। গণভোটের মাধ্যমে ইউক্রেনের 4টি অঞ্চলকে অন্তর্ভুক্ত করার রাশিয়ান প্রক্রিয়ার পরে রাশিয়ার দখল থেকে ইউক্রেনের অঞ্চলগুলিকে বাঁচাতে এই সহায়তা দেওয়া হবে। সংসদের অনুমোদনের পর নতুন সহায়তা দেওয়া হবে এবং উৎপাদনকারী কোম্পানিগুলোর কাছ থেকে সরাসরি অস্ত্র সংগ্রহ করা হবে বলে মনে করা হচ্ছে, যেখানে এখন পর্যন্ত মার্কিন সেনাবাহিনীর অস্ত্রাগার থেকে সামরিক সাহায্য দেওয়া হচ্ছিল। যুদ্ধ শুরুর পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনকে $15 বিলিয়ন সামরিক সহায়তা দিয়েছে। মার্কিন সাহায্যের সর্বশেষ ইঙ্গিতের পর আমেরিকাকে সতর্ক করেছে রাশিয়া। বলা হয় তিনি অস্ত্র পাঠিয়ে ইউক্রেনে ভয়াবহ সংঘর্ষের পরিস্থিতি তৈরি করেছেন। এই অস্ত্রগুলি পরিস্থিতিকে আরও খারাপ করবে, যার জন্য আমেরিকা সম্পূর্ণ দায়ী থাকবে। ইউক্রেনের জন্য আমেরিকার প্যাকেজের মধ্যে রয়েছে প্রায় 150টি যানবাহন, 40টি ট্রাক এবং ভারী যন্ত্রপাতি, পরিবহনের জন্য 80টি ট্রেলার, 2টি মনুষ্যবিহীন অ্যারিয়াল সিস্টেম ট্র্যাক করার জন্য 20টি রাডার, 20টি মাল্টিমিশন রাডার, পাশাপাশি একটি কৌশলগত সুরক্ষিত যোগাযোগ এবং নজরদারি ব্যবস্থা, বম প্রশিক্ষণ রক্ষণাবেক্ষণ
এবং অংশ অন্তর্ভুক্ত। হিমার্স লঞ্চারগুলি লকহিড মার্টিন কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছে। 24 ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউএসটি 16.2 বিলিয়ন মূল্যের একটি মার্কিন সুরক্ষা সহায়তার অংশ হিসেবে ঘোষণাটি এসেছে। এদিকে জানবেন, রাশিয়া ইউক্রেনের অঞ্চলগুলিকে সংযুক্ত করবে। রাশিয়া বুধবার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের অঞ্চলগুলিকে সংযুক্ত করার জন্য নিজেকে অবস্থান করে সেখানে দখলকৃত অঞ্চলগুলি মস্কো শাসনের অধীনে বসবাসের জন্য ক্রেমলিন গণভোট অনুষ্ঠিত হয়েছিল, যেটিকে ইউক্রেনীয় সরকার এবং পশ্চিমারা অবৈধ এবং কারচুপি বলে নিন্দা করেছে। ভোটের 5 দিনের মধ্যে ব্যালট সংগ্রহের জন্য নির্বাচনী কর্মকর্তাদের দ্বারা দাঁড়ে দাঁড়ে গিয়েছিল সশস্ত্র সেনারা। পক্ষে সন্দেহজনকভাবে উচ্চ মার্সিন ইউক্রেন বিব্রতকর সামরিক ক্ষয়ক্ষতির পর ক্রমবর্ধমান কোণঠাসা রাশিয়ার নেতৃত্বের ভূমি দখল হিসেবে চিহ্নিত করা হয়েছিল। দক্ষিণ ও পূর্ব ইউক্রেনের 4টি অঞ্চলে মস্কো স্থাপিত প্রশাসন মঙ্গলবার রাতে দাবি করেছে যে চাপুরিচিয়া অঞ্চলে প্রদত্ত ব্যালটের 93% অংশীকরণকে সমর্থন করেছে, যেমনটি খেসন অঞ্চলে 87%, লুহানস্ক অঞ্চলে 98% এবং দোনেৎস্কে 99% ছিল। 4টি অঞ্চলে রাশিয়াপন্থী কর্মকর্তারা বলেছে যে তারা ঘোষিত ভোটের ফলাফলের ভিত্তিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তাদের প্রদেশগুলিতে রাশিয়ার অন্তর্ভুক্ত করতে বলবেন। লুহানস্ককে বিচ্ছিন্নতাবাদের নেতা লিওনিড পাশেসনিক এবং দোনেৎস্ক ডেনিস পুশিলিন বলেছেন যে তারা সংযুক্তির আনুষ্ঠানিকতা নিষ্পত্তি করতে মস্কো যাচ্ছেন। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যালটিংকে একটি প্রোপাগান্ডা শো এর জন্য শূন্য এবং মূল্যহীন বলে অভিহিত করেছে। এই আগ্রাসনের লোকদের বন্দুকের ব্যারেল কিছু কাগজপত্র পূরণ করতে বাধ্য করা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসনের জন্য একটি অপরাধ, এতে বলা হয়েছে। পশ্চিমা দেশগুলি 24 ফেব্রুয়ারিতে শুরু হওয়া ইউক্রেনে তার আগ্রাসনকে বৈধতা দেওয়ার জন্য মস্কোর প্রচেষ্টা হিসেবে ব্যালটিংকে প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিংপিয়ের সঙ্গে কথা বলেছেন, রাশিয়ার দাবি নির্বিশেষে একটি ইউক্রেন ভূখণ্ডে রয়ে গেছে এবং ইউক্রেনে তাদের পূর্ণ সার্বভৌমত্বের জন্য লড়াই চালিয়ে যাওয়ার অধিকার রয়েছে। এদিকে জানিয়ে দিব, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো তিব্বতে চীনের নিপীড়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের চলমান 51তম অধিবেশনে তিব্বতে চীনের পদ্ধতিগত দমন পীড়নের বিষয়ে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো উদ্বেগ প্রকাশ করেছে। রাষ্ট্রগুলি তিব্বত সহ চীন দ্বারা মত প্রকাশের স্বাধীনতা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের উপর কঠোর নিয়ন্ত্রণ হাইলাইট করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, লিথুনিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন সহ 27টি সদস্য রাষ্ট্রের পক্ষে চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে স্পটলাইট আনার সময় তিব্বতের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি চীন কর্তৃক সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে। তিব্বতের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র তিব্বতে তিব্বতীদের বিরুদ্ধে কঠোর নিপীড়ন এবং তাদের সশস্ত্র ধর্মীয়, ভাষাগত এবং সাংস্কৃতিক পরিচয় নিয়ে উদ্বিগ্ন। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি প্রদান করে 27টি সদস্য রাষ্ট্রের পক্ষে চেক প্রজাতন্ত্র বলেছে সর্বশেষ নথিগুলি তিব্বত সহ চীনে মানবাধিকার পরিস্থিতির গুরুতর নিশ্চিত করেছে। ইইউ চীনকে তিব্বত সহ সকলের জন্য মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতাকে সম্মান, সুরক্ষা এবং পূরণ করার জন্য জাতীয় আন্তর্জাতিক আইনের অধীনে কাজ করার বাধ্যবাধকতা মেনে চলার আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বিবৃতির সাথে সামঞ্জস্য রেখে ডেনমার্ক তিব্বত সহ চীনের মানবাধিকার লঙ্ঘনের জন্য গভীরভাবে উদ্বিগ্ন। জার্মানি এবং লিথুনিয়া তিব্বত সহ চীনের বিরক্ত পরিস্থিতি নিয়ে এই উদ্বেগের প্রতিধ্বনি করেছে। অধিকন্তু সুইডেন তিব্বত সহ চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিল। সুইডেন চীনকে মানবাধিকার সহ আন্তর্জাতিক আইন, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকারের অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছেন। দাসত্বের সমসাময়িক রূপ সম্পর্কিত জাতিসংঘের বিশেষ রিপোর্টার মিস্টার তোমায়া ওপকাতার প্রতিবেদনটি স্মরণ করে সুইজারল্যান্ড তিব্বত সহ চীনের জোরপূর্বক শ্রমের ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সুইজারল্যান্ড বলেছে যে স্পেশাল রিপোর্টার এবং চিংচিয়াং এর হাই কমিশনার ফর হিউম্যান রাইটস অফিসের রিপোর্ট থেকে পাওয়া ফলাফল ইঙ্গিত দেয় যে চীনের কিছু মানবাধিকার লঙ্ঘন মানবতার বিরুদ্ধে অপরাধ গঠন করতে পারে। জাপান, আইসল্যান্ড, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, লুক্সেমবার্গ এবং যুক্তরাজ্যের প্রতিনিধিরা চীনের মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে উদ্বিগ্ন রয়েছেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।